নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। বাঙালির খুব পছন্দের এবং প্রিয় একটি রেসিপি হচ্ছে এই সর্ষে ইলিশ। এই রেসিপিটি মোটামুটি সকলেই বানাতে জানেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে ইলিশের এই রেসিপিটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে ইলিশ মাছ, সর্ষের তেল, কালো জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে নুন। সর্ষে ইলিশের জন্য নিয়ে নিলাম লেজারসহ 3 পিস ইলিশ মাছ। এবার মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, মাছের পিসগুলোর মধ্যে কিন্তু ডিম ভর্তি রয়েছে। আপনারা যদি চান ডিমগুলো বের করে শুধু মাছের পিসগুলো রান্না করতে পারেন। ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার সর্ষেটা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ নুন। প্রথমে শুকনো অবস্থায় সর্ষেগুলোকে একটু কুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর সর্ষের মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে আবারও গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। সর্ষেটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করলে সর্ষেটা খুব সুন্দর মিহি পেস্ট হয়। পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এবার 1 চামচ দিয়ে সর্ষে পেস্টটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে সর্ষে খেলে পেটের সমস্যা হয়, সেক্ষেত্রে সর্ষে বেটে এরকম ছেঁকে নিয়ে যদি সর্ষের জলটা রান্নায় ব্যবহার করেন আর ছিবড়েটা ফেলে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না। সর্ষে বাটার জল প্রস্তুত করে নিয়েছি, এবার চলে যাচ্ছি রান্নাতে। সর্ষে ইলিশ বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হতেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো মিডিয়াম থাকবে, তা না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি সর্ষে গোলা জল। মাছের মধ্যে নুন দেওয়ার প্রয়োজন হলে এই সময় দিয়ে নেবেন। আমি যেহেতু সর্ষে বাটার সময় প্রয়োজনীয় নুন দিয়ে দিয়েছি তাই আর নুন অ্যাড করছি না। ঝোল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এই সময় ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার 1টা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। 10 মিনিটের মাথায় ঢাকাটা খুলে দিলাম। ঝোল কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। যদি পারেন মাছগুলোকে এই সময় একটু সাবধানে উল্টে নেবেন, না উল্টালেও অসুবিধা নেই, মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। এখানে 1টা কথা বলে রাখি, আমি ঝোলের পরিমাণ বেশ অনেকটাই কমিয়ে নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো ঝোল রাখবেন। এটা হয়ে এসেছে, তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। হালকা হাতে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে
সব কিছু ভালো করে মিশিয়ে নিতেই কমপ্লিট হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে ইলিশ। সুস্বাদু সর্ষে ইলিশ পরিবেশন করুন গরম ভাতের সাথে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।